আসসালামু আলাইকুম। এখন থেকে আপনার হাতে থাকা যে কোনো স্মার্টফোন দিয়ে আইফোনের মতো ছবি এডিট করতে পারবেন। এই ভিডিওটি দেখার পরে তো বন্ধুরা, আইফোনের মতো ছবি এডিট করার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, আর এই অ্যাপটা অলরেডি প্রত্যেক মোবাইলে কিন্তু দেওয়া থাকে। তো অ্যাপটির নাম হচ্ছে গুগল ফটোস। তো আপনারা যদি আপনার ফোনে এই অ্যাপটা ইনস্টল করা না থাকে বা যদি না পেয়ে থাকেন, তাহলে আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখানে লিখবেন গুগল ফটো। তো বন্ধু, গুগল ফটোস লেখার পর এখানে আপনাকে এরকম একটা অ্যাপস দেখাবে। তো আপনার কাজ হচ্ছে এই অ্যাপটাকে ইনস্টল করে নেওয়া। তো আমি এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিয়েছি অলরেডি, তো আমি এখান থেকে ওপেন করে নিব। তো এখান থেকে আপনার কাজ হচ্ছে নিচে যে লাইব্রেরি যে অপশনটা আছে, এই লাইব্রেরি অপশনে ক্লিক করে দেওয়া। তো আমি এখান থেকে লাইব্রেরি অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমার প্রত্যেকটা ফোল্ডার দেখাচ্ছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি এডিট করার জন্য। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে নেবেন। অলওয়েজ বন্ধুরা, আমি এই ছবিটি সিলেক্ট করে নিয়েছি। দেন এই ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা নিচে এডিট বলে একটা অপশন পেয়ে যাবেন, এই এডিটে টাচ করে দেবেন। তো আমি এখান থেকে এডিটে টাচ করে দিচ্ছি। সো বন্ধুরা, এডিটে টাচ করার পর এখান থেকে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো একটু বাম দিকে স্ক্রল করবেন, দেন স্ক্রল করার পর এখানে আপনারা অ্যাডজাস্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। এই যে অ্যাডজাস্ট, তো আপনার কাজ হচ্ছে অ্যাডজাস্টে ক্লিক করা। তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিচ্ছি। অলওয়েজ অ্যাডজাস্টে ক্লিক করবে, এখানে আপনাকে অনেকগুলো অপশন আছে। তো আপনি এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু ইজিলিভাবে আইফোনের মতো ছবি এডিট করতে পারবেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ পথ দেখিয়ে দিচ্ছি। সবার উপর আছে এখানে ব্রাইটনেস। তো আপনার কাজ হচ্ছে ব্রাইটনেসে টাচ করে দেওয়া। তো এখান থেকে আপনার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে ব্রাইটনেসটা 28 রেখে দিচ্ছি। সো তারপর এখান থেকে আপনারা কন্ট্রাস্ট বলে একটু অপশন পেয়ে যাবেন, এই কন্ট্রাস্টে ক্লিক করবেন। দেন এটাকে আপনারা -100 করে দিবেন। তো আমি এখান থেকে -100 করে নিয়েছি। সো তারপর এখান থেকে আপনারা আর একটু স্ক্রল করবেন এদিকে, দেন এখান থেকে হোয়াইট পয়েন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনার কাজ হচ্ছে এখান থেকে হোয়াইট পয়েন্টটা 41 রেখে দেওয়া। তো আমি এখান থেকে 41 রেখে দিচ্ছি। সো তারপর এখানে দেখা যাচ্ছে হাইলাইটস। তো আপনি হাইলাইটসে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এটাকে -49 করে নেবেন। তো আমি -49 করে নিচ্ছি। তো আমি এখানে যে ফটোস্টা দেখাবো, এই ফটোস্টার মাধ্যমে যদি আপনারা ছবি এডিট করেন, তাহলে আপনাদের ছবিগুলো আইফোনের মতন হবে, বা আইফোনের যে ধরনের ছবি এডিট করা হয় বা যে ধরনের ছবি তোলা হয় ওই ধরনের ছবির মতন এই ছবিগুলো হয়ে যাবে যে কোনো নর্মাল ফোন দিয়ে। সো তারপর এখান থেকে আরেকটা অপশন আছে শ্যাডোস। তো আপনার শ্যাডোসে ক্লিক করবেন এবং এখান থেকে এই শ্যাডোটাকে বাড়িয়ে দিবেন। এখান থেকে আপনি 41 রেখে দিবেন। তো আমি 41 রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আছে বন্ধুরা ব্ল্যাক পয়েন্ট। তো আপনার কাজ হচ্ছে ব্ল্যাক পয়েন্টে ক্লিক করা, দেন এখান থেকে আপনি এটাকে -30 রেখে দিবেন। তো আমি -30 রেখে দিচ্ছি এখান থেকে। সো তারপর এখান থেকে আপনার স্যাচুরেশন একটা অপশন পেয়ে যাবেন, স্যাচুরেশনে টাচ করবেন এবং এটাকে আপনারা 80 করে দিবেন। তো আমি এখান থেকে 80 করে নিচ্ছি। তারপর বন্ধু, এখানে আর্মথ বলে একটা অপশন আছে। তো আপনার কাজ হচ্ছে এই আর্মতে টাচ করে দেওয়া এবং এটাকে আপনারা -10 করে দিবেন। তো আমি এখান থেকে -10 করে নিচ্ছি। আপনারা স্ক্রিনটাকে ফ্লো করলে কিন্তু সম্পূর্ণ ফটোটা বুঝে যাবেন। সো তারপর এখান থেকে আপনারা স্ক্রোল করবেন, স্ক্রোল আপনার স্ক্রিন টোন বলে একটা অপশন পেয়ে যাবেন। তো গাইস, এই স্ক্রিন টোনটা আপনারা -60 করে নেবেন। তো আমি -60 করে নিচ্ছি। সো তারপর এখান থেকে আপনারা ব্লু টোন বলে একটা অপশন পেয়ে যাবেন, এই ব্লু টোনে টাচ করবেন এবং এটাকে আপনারা -100 করে দিবেন। তো আমি -100 করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা এখানে আরেকটা অপশন পাবেন, এখানে পপ যে অপশনটি আছে এখানে টাচ করবেন এবং এটাকে আপনারা 30 রেখে দিবেন। তো আমি এটাকে 30 রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা সারফেন বলে একটা অপশন পেয়ে যাবেন, এই সারফেনে ক্লিক করবেন এবং বন্ধুরা এটাকে আপনারা 20 রেখে দিবেন। তো আমি এখান থেকে 20 রেখে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন সবার লাস্ট, এটা হচ্ছে বিগনেট। তো আপনার কাজ হচ্ছে বিগনেটে টাচ করে দেওয়া। তো আপনার কাজ হচ্ছে বিগনেটটা এখানে 5 রেখে দেওয়া। তো আমি এখান থেকে 5 রেখে দিচ্ছি, অথবা আপনার চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে 10 রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু ফটো এডিট করা কমপ্লিট। তো গাইস, এখন যদি আপনি এই ফটোর উপর টাচ করবেন, তাহলে এটার অরিজিনাল কালার দেখতে পারবেন। তো আমি এখান থেকে ফটোতে টাচ করে দিচ্ছি। সো গাইস, যখন আমি ফটোতে টাচ করলাম, তখন সাথে সাথে কিন্তু এটা অরিজিনাল কালারটা চলে এসেছে। এবং আমি যদি এখানে টাচটা যদি ছেড়ে দিই, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আইফোনের মতো এডিট হয়ে গেছে এই ছবিটাও। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছবি বা যে কোনো ফটো যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই ধরনের এডিট করে নিতে পারেন আমার এই ভিডিওটি দেখার পরে। তো গাইস, তারপর আমরা এখান থেকে এই ছবিটা সেভ করব। তো সেভ করার জন্য এখানে নিচে একটা অপশন আছে, এখানে সেভ কপি একটা অপশন আছে। তো আপনার কাজ হচ্ছে সেভ কপি অপশনে টাচ করে দেওয়া। তো আমি এখানে সেভ কপি অপশনে টাচ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যখন এই সেভ কপি অপশন টাচ করলাম, তখন কিন্তু আমার এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি এবং কি আমার এই ফটোস্টার মাধ্যমে আপনার যে কোনো ছবি যে কোনো মোবাইল দিয়ে আইফোনের মতো এডিট করে নিতে পারেন।